আমি আয়াতের নাম্বার উল্লেখ করি মনে সময় তারা আপনার পরে তারা আপনার আগে বলে দিলে ভালো দ্যাটস গুড পয়েন্ট আরো কোশ্চেন আছে ওখানে ওটা আর যদি ইহরামের ভিতরে কাপড় না পরে তাহলে কি কুরবানি করতে হবে না ইহরামের ভিতরে না ঢুকে আর দম দেওয়া ওটা আগেই শেষ হয়ে নিয়ত করার পরে যদি এটা হয় নিয়ত করার পরে এখন কেউ নিয়ত করার সময় একটু আগে কাপড় দিলাম যে মহিলাদের মাসিক থেকে সমস্যা হয়ে যাওয়ার প্রশ্নের জন্য বাকি ফ্যামিলি মেম্বার করতে পারলো কিংবা সেখানে কি চলে আসলো উইদাউ অ্যানি প্রবলেম সেটা পেতে হলে কিছু এক্সট্রা থাকলে অনেক ইমাম রেকমেন্ড করেছেন ওই সাহাবিয়ার এক্সাম্পল থেকে আপনি যদি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওই সময় নিয়ত করে ফেলতে পারেন অথবা আল্লাহুম্মা লাব্বাইক বলে বললাম আল্লাহুম্মা লাব্বাইক বলে হ্যাঁ ওই সময় যদি ঢুকে গেলেন ফাকিম হাবাসানি হাবিস ফাবাহানি হাইফ হাবাসানি এই কথা লাগাই করে যে কোনো বাধা এসে গেলে কোনো বাধা আমাকে বাধা সৃষ্টি করলে আমি সেখানে আল্লাহর হয়ে যাবো ইহরাম করে ফেলবো এই কথা অ্যাড করে দিলে ইহরামের পরে ওই কথাটা অ্যাড করে দিলে আপনার আর অসুবিধা নাই কোনো দল দেওয়া ফাইন হাবাস হাবাসানি হাবিস ফাবাহানি হাইসু হাবাসানি কোন বাধা এসে আমার বাধা সৃষ্টি করলে আমি সেখানে ইহরাম বাংলাতে করলে চলবে মাইন্ডে এই নিয়মটা থাকলে একটু বাংলায় উচ্চারণ করে নেন তাহলে আপনি আর কোনো চিন্তা থাকবে যে উমরা করে তার জন্য কি হজ ফরজ এটা একটা মিসকনসেপশন ইন আওয়ার কমিউনিটি কেউ হজ করে নাই উমরা আছে এখন উমরা করতে গেলে হজ ফরজ হয়ে যাবে এটা একটা ভিত্তিহীন কথা কথা যদি আপনার আপনার এই পরিমাণ মাল থাকে যেটা দিয়ে হজ ফরজ আদায় করা যায় অলরেডি আপনার হজ ফরজ হয়ে গেছে চাই আপনি উমরা করেন আর না করেন আর যদি ফরজ না হয়ে থাকে এখন তার উমরা করার কারণে আপনার হজ ফরজ হবে যারা সারা বছর কয়েকদিন রোজা থাকে হারাম পাঁচ দিন রোজা নিতে একদিন আর কোরবানির ঈদে চার দিন ভালো করে মনে রাখেন কোরবানির ঈদের পরের দিন রোজা রাখা শুরু করে দিয়েছে এর মানে হয়ে গেছে কিছু সারা বছরের পক্ষে কেউ যদি জেদ্দায় আত্মীয়ের বাসায় ফার্স্ট উঠে পরে এরকম নিয়ত করে ওমরা করে তা কি জায়েজ হবে এটা ডিপেন্ড করে তার নিয়তের মধ্যে কোনটা প্রাধান্য আছে যদি প্রাধান্য থাকে নিয়তের মধ্যে আসলে আমার এই আত্মীয়টাকে দেখালে আমার মেইন টার্গেট তাকে দেখা যাবো তার কারণে আসে যে দাদাকে স্বামী সহকারে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে সে উপলক্ষে যাচ্ছে এটাই মেইন তাহলে সেখানে আগে গিয়ে উঠুন মিলে আমি চলে যাবো চিন্তার কোনো কারণ নেই সেখানে থাকবো থাকার পরে যদি বলে যে একদিন দুবার আমার বলা করে ঘুরে আসে তাহলে ওখান থেকে ওনার জন্য ঘরের থেকেই ওনার করে মেহরাম করে ইজি হয়ে যাবে আর কিন্তু যদি থাকার উদ্দেশ্য আসলে পূর্ণ করার উদ্দেশ্য আসলে সেটা মেয়ের বাসা বাড়ানোর কাজটা সেরে দেবো তাহলে এটা মেন ছিল কোনটা কোন আত্মীয়টাকে দেখা এটা ছিল ভেরি সেকেন্ডারি তাহলে তার এহরামে নিয়তে এহরাম করেই গ্রেপ্তার করতে হবে না